ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে একটি রেস্টুরেন্টের রিভিউ দেওয়ার জন্য হাজির হয়েছি। রেস্টুরেন্টটি হচ্ছে ব্লু লঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্টটি বাইজিত ক্যান্টনমেন্টের গেটের মেইন গেটের পাশেই অবস্থিত। আমি রেস্টুরেন্টটিতে আজকে কিছু ফুড অর্ডার করেছি এবং যেহেতু এটা আমার রেসিডেন্সের পাশেই একটি রেস্টুরেন্ট, চিন্তা করলাম ওদের ফুডগুলো একটু টেস্ট করে একটা রিভিউ দেই। তো আসুন ভিতরে যাই এবং ফুডগুলো তারা যদি ডেলিভারি করে থাকে আমরা দেখবো, এরপর টেস্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, আমি রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম এবং ওদের মেনুটা একটু চেক করব। মেনুটা চেক করার জন্য মেনু বুকটা নিয়ে এসছে, আসুন দেখি মেনুটা একটু চেক করি। ওনারা একটা ডিশ ডেলিভার করেছে, আমরা লাঞ্চ করতে এসেছি, তো দেখি ডিশের মধ্যে আসলে কী কী আছে। এখানে ভাই ডিশটার নাম কী যেন? লাউঞ্জ মিরাজ, লাউঞ্জ মিরাজ ডিশ। এটির প্রাইস হচ্ছে 2160 টাকা। হ্যাঁ 2199 টাকা। সরি ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এটাতে 4:1, মানে একটি প্যাকেজে চারজন খেতে পারবেন। তো এখানে একটি মাছ দিয়েছে, মাছটা ভাই কিসে, কী মাছ? পোড়াল মাছ দিয়েছে, একটি চিকেন মশলা দিয়েছে, রোল চিকেন। এরপর এটা কি ভাইয়া? চিকেন টিক্কা কাবাব দিয়েছে, তারপর পোড়াল মাছ আছে, চারটা ডিম সেদ্ধ করে দিয়েছে। এরপর এটা কি? এটা ভেজিটেবল দু পেঁয়াজা এবং সালাদ দিয়েছে। আর ভাইয়া এই যে আপনাদের চালটা কি বাসমতি না? বাসমতি চাল দিয়ে রাইসটা করেছে। ভিউয়ার্স, খাওয়ার পরে বলতে পারবো যে আসলে ফুডটা কেমন হয়েছে। সাথে আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি ফুড অর্ডার করেছি, আরও একটি আইটেম অর্ডার করেছি, রাইস আইটেম। আইটেমটি হচ্ছে হায়দ্রাবাদি বিফ বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি বিফ, ভিতরে বিফ রয়েছে। তো খাবার যখন আমি নিব, পুরো একটু ভিডিওটা একটু কাছে নিয়ে আসুন ভিউয়ার্স, পুরো ডিশটি কমপ্লিট হয়েছে। চারজনের ডিশ, আসলে চারজনে কমপ্লিট করা পসিবল হয়নি, পাঁচজন লেগেছে, ফ্যামিলি নিয়ে এসেছিলাম। ভিউয়ার্স, বাজিত এলাকায় ক্যান্টনমেন্ট মেন গেটের পাশে রেস্টুরেন্টটি অবস্থিত। আমার প্রত্যেকটি আইটেম ভালো লেগেছে, বিশেষ করে মাছ, মানে কোরাল মাছ যেটা দিয়েছে, চিকেন, চিকেন ফ্রাই, চিকেন রেজালা এবং প্যাকেজের সাথে যে আইটেমগুলো ছিল প্রত্যেকটি আইটেম ভালো লেগেছে। আর হায়দ্রাবাদি বিরিয়ানি, বিফ বিরিয়ানি যেটা, এটা স্পেশালি খুব ভালো টেস্ট পেয়েছি। আর একটা কফি টেস্ট করব, তবে একটি নেগেটিভ রিভিউ আছে, তা হচ্ছে তাদের যে সবজিটি দিয়েছে, সবজিটির মধ্যে মিক্সিংটা আমার ভালো লাগেনি, তবে অন্যান্য সবগুলো আইটেম আমাদের খুবই ভালো লেগেছে। এবং আমি আমার ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞেস করেছি, সবারই টেস্ট লেগেছে আর স্মেলটা খুবই ভালো। আর আমি একটি রেস্টুরেন্টে আসলে সর্বপ্রথম যেই বিষয়টি আমি লক্ষ্য করি তা হলো রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটি আসলে পরিচ্ছন্ন আছে কিনা এবং পরিবেশটা শান্ত কিনা, খাওয়ার উপযুক্ত কিনা। রাস্তার পাশে অনেক সময় রেস্টুরেন্টগুলোতে ধুলোবালি আসে, সব কিছু মিলিয়ে এই রেস্টুরেন্টটি আসলেই একটি পারফেক্ট রেস্টুরেন্ট। কোনো ধরনের বাজে এনভায়রনমেন্ট নেই, সাউন্ড পলিউশন কম, রাস্তার সাইড ভিউটা খুবই ভালো এবং আপনার
পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারগুলোতে কোনো ধরনের বাজে মশলা ইউজ করেনি, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। ভিউয়ার্স আপনারা চাইলে আসবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করুন, বেল আইকন বাটনে ক্লিক করুন, আর কমেন্টস লাইক ডিসলাইক যে কোনো একটি রিয়াকশন দিন। আপনাদের আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করুন। আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।